হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা শতকরা থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আর 10 মিনিটের মধ্যে। তো চলুন আমরা আলোচনা শুরু করছি 181 নম্বর প্রশ্ন নিয়ে। আর আশা করছি আপনারা সবাই আমাদের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেবেন। এই 181 নম্বর প্রশ্নের আগে যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করেছি, আপনারা যদি সেই সমস্ত প্রশ্ন দেখতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার দেওয়া আছে এবং তার মধ্যে পরপর আপনাদের ক্লাসগুলো উল্লেখ করা আছে। তো চলুন গত দিনের হোমটাস্কের প্রশ্ন নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। তা এখানে বলা আছে যদি 20% এর এক্স মানে এক্স এর 20% সমান সমান বি হয় তবে বি পার্সেন্টেজ এর 20 সমান কত। তাহলে আপনাদের এই কোশ্চেনটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে 20% এর 20% যদি বি হয় তাহলে বি পার্সেন্ট এর 20 সেটা আমাদের কত হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে 20% এর এ ইজ ইকুয়াল টু বি, সেখান থেকে আমরা এটা 20/100 এ ইজ ইকুয়াল টু বি বার করতে পারি। তাহলে বি পার্সেন্টেজ এর 20 এর বি পার্সেন্ট সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এটা ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 4% এ এর 4%। তাহলে 181 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 182। যদি ওয়াই পার্সেন্ট এর এক্স পার্সেন্ট 80 এর 1/5 অংশের সমান হয় তাহলে এক্স আর ওয়াই এর মান কত। খুব ইজি অঙ্ক, তো চলুন যেরকম অঙ্কটা আছে আমরা সেরকমভাবে অঙ্কটা পেতে নিই। তাহলে x/100 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 4/5 ইন্টু 80 আমরা এটা লিখতে পারি। তাহলে সেখান থেকে এক্স ওয়াই আমরা এখান থেকে পাচ্ছি কত, 6400। তাহলে 182 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনোটি নয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 183, 183 নম্বর প্রশ্ন। যদি এক্স পার্সেন্টের ওয়াই ইজ 100 এবং ওয়াই পার্সেন্ট এর জেড হয় 200 তবে এক্স এবং জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো চলুন যেরকম অঙ্কটা বলা আছে সেরকমভাবে আমরা পেতে ফেলবো। স্পষ্টতই ওয়াই পার্সেন্ট এর জেড ইজ ইকুয়াল টু ইন্টু এক্স পার্সেন্ট এর ওয়াই। তাহলে আমরা এখান থেকে xy/100 ইজ ইকুয়াল টু 2xy/100, তাই এখানে জেড ইজ ইকুয়াল টু 2x। তাহলে 183 এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 184, যেটা ব্যাংক পিও 2009 কোশ্চেনটা এসছে। যদি এক্স পার্সেন্ট এর 500 ইজ ইকুয়াল ওয়াই পার্সেন্ট এর 300 এবং এক্স পার্সেন্ট এর ওয়াই পার্সেন্ট এর 200 ইজ ইকুয়াল টু 60 তবে এক্স ইজ ইকুয়াল কত। আপনাদের এখানে কোনোটি লাইন লেখা আছে, তা সুতরাং আপনারা যখন এটা এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় পাবেন তো অবশ্যই আপনারা কনফিডেন্টলি এই কোশ্চেনে ক্যালকুলেশন করবেন। তো চলুন আমরা দেখে নেবো 184 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক। আপনারা কনফিডেন্টলি ক্যালকুলেশন না করলে আপনাদের কিন্তু বারবার ক্যালকুলেশনটা দেখতে হবে, সেই কারণে কিন্তু আপনাদের টাইম কিল হবে, টাইম কিন্তু সেভ হবে না। তো চলুন আমরা অঙ্কটা পেতে ফেলি। তাহলে এক্স এর 500 ইজ ইকুয়াল টু ওয়াই পার্সেন্ট এর 300। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 5/3x বার করলাম, তারপর এক্স পার্সেন্ট এর ওয়াই পার্সেন্ট এর 200 ইজ ইকুয়াল টু 60 এই যে এখানে বলা আছে, তাই সেখান থেকে আমরা বার করছি কি না, এক্স ইজ ইকুয়াল টু 30√2। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। আপনারা আশা করছি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। তো চলুন ক্যালকুলেশনটা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি থেকে কোশ্চেনটা আপনারা আপনাদের খাতায় লিখে নেন, আপনারা আপনাদের নিজেদের মতো ক্যালকুলেশন করুন, দেখুন আপনাদের উত্তরও মিলে যাবে। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 185, ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2008। এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা হুবহু পরীক্ষার সময় কমন পাবেন। তো চলুন দেখে নিই এই কোশ্চেনে কী বলা আছে। যদি এক্স ওয়াই জেড এমন তিনটি অখণ্ড সংখ্যা যেখানে এক্স ওয়াইয়ের চেয়ে বড় এবং ওয়াই জেডের চেয়ে বড় হয় তবে নিম্নলিখিত কোনটি সত্যি। অপশান এ আছে এক্স পার্সেন্ট এর ওয়াই বড় ওয়াই পার্সেন্ট এর জেড চেয়ে, অপশান বি আছে এক্স ওয়াই পার্সেন্ট এর এক্স বড় ওয়াই পার্সেন্ট এর জেডের চেয়ে, অপশান তিন নম্বরে আছে জেড পার্সেন্ট এর এক্স বড় ওয়াই পার্সেন্টের জেডের চেয়ে, আর অপশান ডি আছে সব কয়টি। ক্যালকুলেশন ছাড়া বোঝা যাবে না, তো চলুন আমরা ক্যালকুলেশন করি। তাহলে এক নম্বর অপশানে বলেছি কি এক্স পার্সেন্ট এর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইড বাই 100 এবং ওয়াই পার্সেন্ট এর জেড ইজ ইকুয়াল টু জেড ওয়াই ডিভাইড বাই 100। তা নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে ওয়াই গ্রেটার দেন জেড, তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন ওয়াই জেড। এবার আমরা
সেটাই ক্যালকুলেশন করছি। তো yz/100 x% এর y% জেড। তারপরে দু নম্বরে আমরা করছি y% এর জেড, এই যে দু নম্বরটা এটাকে ধরে করছি, তাহলে y% এর x = xy/100 এবং z% এর y = yz/100। তাহলে উপরের প্রমাণ হিসেবে y% এর x> z% এর y। তিন নম্বর ইকুয়েশন আমরা ধরছি z% এর x এবং xz/100 এবং y = yz/100। তার সেখান থেকে x > y, সেখান থেকে xz > yz, সেখান থেকে xz/100, তাহলে সেটা yz/100। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি না, z% এর x > y% এর z। তাহলে 185 নম্বর প্রশ্ন। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে সবকটা উত্তরই সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 186, 186 নম্বর প্রশ্ন। আর আমরা 186 নম্বর প্রশ্নে এখানে দেখে নেব, এখানে দেওয়া আছে যদি এ এর 20% ইজ ইকুয়াল বি এর 50% হয় তাহলে বি এ এর কত শতাংশ। খুব ইজি অঙ্ক, তো চলুন আমরা অঙ্কটা পেতে ফেলি। তাহলে এ এর 20% = বি এর 50%, তা সেখান থেকে আমরা a/b = b/a×100%। তাহলে নির্ণয় শতকরা b/a×100, এখানে আমরা পেয়েছি এর উত্তর 40%। তাহলে 186 এর কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 187, যদি পি এর p% 36 হয় তবে পি এর মান হবে। খুবই ইজি অঙ্ক, তো চলুন আমরা করে ফেলি অঙ্কটা। তাহলে p% এর p মানে p এর p% যদি 36 হয় তাহলে আমাদের p সমান কত হবে, তাহলে p/100×p = 36, তা সেখান থেকে p = 60। তাহলে কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি, 60। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 188, যদি y এর x% z এর সমান হয় তবে z এর কত শতাংশ x হবে। তো চলুন আমরা অঙ্কটা পেতে ফেলবো, তা অঙ্কটা পেতে ফেলেছি। তাহলে x% এর জেড, x% এর y = z, তাহলে x% x/100×y = z, তাহলে সেখান থেকে xz = 100/y, তাহলে নির্ণয় শতকরা x/z, যেহেতু xz এর কত শতাংশ, তাহলে আমরা পার্সেন্টেজ করে 100² / y%, তাহলে আমরা 188 নম্বর প্রশ্ন। আর এই 188 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর বার করেছি অপশন ডি। চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 189, 189 নম্বর প্রশ্ন, যদি এক্স ওয়াইয়ের 80% হয় তবে 2x এর কত শতাংশ ওয়াই হবে। তো চলুন আমরা অঙ্কটা পেতে ফেলি, তা x = 80% ওয়াইয়ের, তাহলে x = আমরা বার করেছি 80/100y, তাহলে xy = 5/4, y/2x = 5/8, তাহলে নির্ণয় শতকরা y/2x×100 = 62 1/2%। তাহলে 189, 189 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 62.12%। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন 190, x থেকে x এর 6% বিয়োগ করা হলে যা হয় তা xকে কত দিয়ে গুণ করলে তার সমান হবে। তো চলুন আমরা যেরকম অঙ্কটা দেওয়া আছে সেরকম অঙ্কটা পেতে ফেলি। তা ধরি x - x এর 6% = xz, তাহলে এখান থেকে 94% x = xz, তা সেখান থেকে আমরা z = 0.94, মানে অপশান বি এখানে হচ্ছে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো আমরা 10টা কোশ্চেন 10 মিনিটের মধ্যে আমরা সলভ করে ফেলেছি, আশা করছি আপনারা টাইমলাইনটাও দেখতে পারেন। এখন আমরা চলে আসছি আপনাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, যদি 8% এর x = 4% এর y হয় তবে 20% এর x হয় অপশান এ, 10% এর y, অপশান বি 16% এর y, অপশান সি 80% এর y এবং অপশান ডি কোনোটিই নয়। আপনাদের সুবিধার জন্য আমি কোশ্চেনটা আবার বলছি, যদি 8% এর x = 4% এর y হয় তবে 20% এর x হয় অপশান এ, 10% এর y, অপশান বি 16% এর y, অপশান সি 80% এর y এবং অপশান ডি কোনোটিই নয়।
আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনকে এই ক্লাসে আগামী ক্লাসে আপনাদেরকে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।